সমাজের বেচা কিনা সমাজের বাজার ব্যবসা সমাজের লেনদেন আমাদের জীবন একজন মুসলমানের আল্লাহ এবং তার রসুলের বন্ধনে আবদ্ধ ঠিক কিনা বলেন না আমরা মুসলমান বলছি মানে আমরা ধরা আমরা আবদ্ধ আমরা আল্লাহর বাঁধনে আমরা নিজেদেরকে বাঁদা দিছি আমরা রসুলের বাঁধনে নিজেদেরকে বেঁধে দিছি কিন্তু আফসুসের ব্যাপার হলো স্বীকার করি আমরা মুসলমান স্বীকার করে আমরা নবীর উম্মত কিন্তু চলা ফেরা সব আমাদের মন মত সব আমাদের মন যে মানুষটা সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন বিড়ি খায় উনি এটা কার্তরিকায় খায় আপনি বলেন আপনি উনারে জিগান না একবার আপনি বলেন যারা আজ ষাট বছর বয়স আপনি এখনো বিড়ি খাচ্ছেন আপনার কবরের ভয় এখনো আসে নাই আপনার আখরাতের ভয় এখনো আসে নাই আফসুসের ব্যাপার কোথায় আমাদের জীবনের রসুলের তরিকা কোথায় আমাদের জীবনে আল্লাহর নিয়ম আমরা আমাদের বাজার ব্যবসা লেনদেন আচার ব্যবহার উঠা বসা সব কিছুর মধ্যে সমাজকে গ্রামের প্রথা সমাজের নিয়ম বাপ দাদার চলমান ধারা এটার মধ্যে আমরা চলতেছি না বাজান আল্লাহ তালা বলছে বাপ দাদা যদি তোমার পূর্বপুরুষ এদের দুইটা জিনিস কাউকে অনুসরণ করার ক্ষেত্রে বাবা হোক দাদা হোক চাচা হোক জ্যাঠা হোক মামা হোক অন্য কেউ হোক সকলের ক্ষেত্রে দুইটা মূল নীতি এক নাম্বার আমার পূর্বপুরুষ এলেমওয়ালা ছিলেন কিনা দুই নাম্বার আমার পূর্বপুরুষ হেদায়েতের উপরে চলতেন কিনা এই দুই জিনিস যার মধ্যে আছে উনি বাবা হইলেও অনুসরণ করলে অসুবিধা নাই অন্য লোক হইলেও অনুসরণ করলে অসুবিধা নাই আর যার কোরআন সুন্নার এলম ছিল না হেদায়তের উপরে চলেন নাই তিনি বাবা হলো মানা যাবে না অন্য লোক হল মানা যাবে না এটা হলো এই একশো চার নম্বর আয়াতের কথা তর্জমা শুনেন আল্লাহ তালা বলেন এই কাফেরদেরকে যখন বলা হয় কাদেরকে তাহলেও তোমরা আসো ইল রসুল তোমরা আসো ওই হুকুমের দিকে যে হুকুম নাজিল করেছেন এবং হুকুম মানবা আল্লাহ তরিকা হবে রসুল হুকুম মানবা আল্লাহ তরিকা হবে নামাজ কার হুকুম পড়তে হবে রসুলের তরিকা রোজা কার হুকুম রাখতে হবে রসুলের তরিকায় জাকাত কার হুকুম পালন করতে হবে আদায় করতে হবে কার তরিকায় রসুল আল্লাহ বলেন যখনই বলা হয় কাফেরকে বেঈমানদেরকে শিরিককারীদেরকে যে তোমরা আল্লাহর কাজিল করেছেন বিধান তার দিকে আসো এবং রসুলের বিধানের দিকে আসো তারা সাথে সাথে বলে এই মনোযোগ দিয়ে শোনেন আমার কথা শেষ হয়ে যাচ্ছে কলু আল্লাহ বলেন তারা তখন বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা আনা মুহাম্মদ এটি বাদ্য আমাদের জন্য আমাদের বাবা দাদাদের কাছ থেকে আমরা যে নিয়ম পেয়েছি এটাই যথেষ্ট পরিষ্কার কোরআন আমরা আমাগো বাপ দাদারে দেখে আইছি উলঙ্গ তাওয়াফ করে আমরা এরুমি করি আমরা বাপ দাদারে দেখে আইছি মূর্তি রাখে চতুর্পাশে ঘুরে আমরা এই রুমে করি আমরা বাপ দাদারে দেখছি এই কয়দিন ঘি দুধ মধু খায় না আমরাও খাইতাম না কথা বুঝছেন কি না আমরা বাপ দাদারকে দেখছি আগুনের পূজা করে মূর্তির পূজা করে পাথরের পূজা করে আমরা এইটাই করু এই তাহলে এই যে কথা এটা এটা কাদের কথা ইমানদারের কথা না কাফরের কথা তাইলে শুধুমাত্র বুঝতে না চাওয়া কোরআন না মানা রসুরের তরিকা যাই হোক নবীর তরিকা যাই হোক আমার বাপ দাদা যেভাবে করছে আমাদের গ্রাম যেভাবে চলছে এভাবেই চলবো আমরা আমাদের কোরআন আমাদের রসুরের বিধান এটা আমাদের দরকার নাই এই কথাটা বলা অথবা এই আচরণ প্রকাশ করা এটা কাফের আচরণ ইমানদারের আচরণ না এখন আপনারা ফেসলা করেন আপনাদেরকে স্পষ্ট বলার পরে আপনারা যদি এরপরেও বলেন যে রসুলের তরিকায় আমি নাই আমার মেয়ের বিয়ে সমাজের নিয়মে চলবে আমার ছেলের বিয়ে সমাজের নিয়মে চলবে তাইলে আপনি তো এটাই বললেন যে আমি সমাজ মানি গ্যারাম মানি আমি বাপদাদা মানি আল্লাহ মানি না রসুল মানি না তাহলে সমাজকে বাদ দিতে বলি না আমরা বাপদাদাকে ত্যাগ করতে বলি না বরং শুধুমাত্র বাপ দাদার শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে মা বাবাকেও অনুসরণ করার কোনো অনুমতি আল্লাহ দেয় নাই কোরআনে সবচেয়ে বেশি উত্তম আচরণের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিছে আল্লাহ মা বাবার সাথে ঠিকই না বলেন মা বাবার সাথে উত্তম আচরণের চাইতে কোন মানুষের উত্তম আচরণের হকদার আর কেউ নাই আল্লাহ রসুলের পরে

দুই নাম্বার আল্লাহ কোরআনে বলছে আমি তখনও ফায়সলা দিছি ও মানুষ তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না এবং মা বাবার সাথে উত্তম ব্যবহার করবা মা বাবার সাথে উত্তম ব্যবহার আল্লাহ বলে আমার আইজগার কথা না কথা বোঝেন নাই এটা নতুন করে বলি নাই আগের থেকে বলো আল্লাহ কোরআনে বলছে ইনসানা আল্লাহ বলেন আমি তোমাদেরকে তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহারের ওসিয়ত ওসিয়ত করলাম মানে নসিহত না নসিহতের চাইতে উপদেশের চাইতে ওসিয়তের গুরুত্ব বেশি ওসিয়ত মানে মৃত্যু পথযাত্রী মৃত্যু সজ্জায় যে কথা বলে শেষ কথা আমার বাবার এটা কি ছিল ওসিয়ত এটা আমার মার ওসিয়ত মানে কি মৃত্যু মুখে যে কথাটা বলে এটারে কি বলে কন্যা আল্লাহ বলে আমি ওসিয়ত ওসিয়ত মা বাবার সাথে উত্তম আচরণ করিও আল্লাহর নবী বলছে যে এই সন্তান ছেলেরাও শুনে নাও ভাইয়া তোমরাও শুনে নাও নসুরের এই হাদিস আল্লাহর নবী বলছে চুরি করিলে শাস্তি আল্লাহ দুনিয়া নাও দিতে পারে আখেরাতে নিশ্চিত দিবে ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া মিথ্যা চুরি চাঁদাবাজি মদ গাঁজা সমস্ত ইউ ইলা আজালিম মুসাম্মা প্রত্যেক গুনার শাস্তি আল্লাহ চাইলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেরি করে হাসরের দিন কিন্তু ইল্লা আকুল কিন্তু মা বাবার সাথে নাফর মাকে কষ্ট দেওয়া বাবাকে কষ্ট দেওয়া আল্লাহর বলেন এই অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে তাকে মৃত্যু দেয় না তাকে এই শাস্তি এই কষ্ট না মুতা নবী বলে সে মরবে না হাত্তা ফিল আর্থ জমিনে তোরে কষ্ট দিবে তো অচিরেই বুঝবা অচিরেই